বেসরকারি চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধের নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইউজিসি। বেঁধে দেওয়ার সময় স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় এমন পদক্ষেপ নিল তারা। এছাড়া সাময়িক সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আরও 12 বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন মেয়াদে সময় দেওয়া হয়েছে। দূর থেকে ভবনের চেহারা দেখলে মনে হতে পারে ফার্নিচার মার্কেট, কিন্তু ভালো করে খেয়াল করলে উপরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ডেরও দেখা মিলবে। রাজধানীর আনাচে কানাচে রেস্টুরেন্ট বা ভাঙাড়ির দোকানের উপরে এমন নানান বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। জানিয়ে এবার কঠোর ইউজিসি। নিজস্ব ক্যাম্পাসে না যাওয়ায় আশা, স্ট্যামফোর্ড, ভিক্টোরিয়া ও প্রাইমেশিয়া নামের চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ রাখতে বলা হয়েছে। দায়িত্বশীলভাবে বিশ্ববিদ্যালয়গুলিকে পরিচালনার ক্ষেত্রে আমরা মনে করি যে একটি ক্যাম্পাস তাদের জন্য অপরিহার্য, এবং ভাড়া করা ক্যাম্পাস বা কোনো হসপিটালের উপরে অথবা রেস্টুরেন্টের উপরে বা নিচে বা শপিং মলে বিশ্ববিদ্যালয় কাম্য নয়। শুধু তাই নয়, স্থায়ী ক্যাম্পাস ছাড়া অস্থায়ী ক্যাম্পাসগুলোতে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখতে বলেছে স্টেট ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। স্থায়ী ক্যাম্পাস বানানোর অগ্রগতি থাকায় ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আগামী 31 মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ সহ ছয়টিকে স্থায়ী ক্যাম্পাসে যেতে আগামী 30 জুন পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। আন্তরিকতা আছে এবং কাজ করে যাচ্ছে, তখন আমরা হয়তো 1 মাস 2 মাস 3 মাস তাদের বিবেচনা সরজমিনে তদন্ত দেখার সাপেক্ষে এটা কিছুটা আমরা বিবেচনা করে থাকি কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, কমিশন মাননীয় চেয়ারম্যান এ ব্যাপারে একেবারেই নির্দেশনা দিয়েছেন, কোনো স্থায়ী ক্যাম্পাস ছাড়া আমরা মানসম্মত শিক্ষা বা ছাত্রীরা উপকৃত হবে সেটা মনে করি না। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে প্রতিষ্ঠার 12 বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আমাদের নির্দেশনা মেনে যে কোনো কাজ করলে আমরা শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।